আজকে আমরা যে রাষ্ট্রদূত মহোদয়ের সাথে কথা বলছি উনি সত্যিকার অর্থে প্রবাসীদের মনের মধ্যে রয়েছেন। উনার পরিবারের অনেকে কাতার রয়েছে, উনার ভাতিজা রয়েছে, উনার ভাতিজার বউ রয়েছে, উনার ফ্যামিলি রয়েছে কাতারে। উনি ভালো করে জানেন প্রবাসীদের মনের কষ্ট, মনের দুঃখ। এবং মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে একজন সফল রাষ্ট্রদূত হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর গুড বুকে রয়েছেন। আমরা জানি যে উনার গন্তব্য কোথায়। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন উনাকে সুস্থ রাখেন, দেশ এবং জাতির স্বার্থে প্রবাসীদের কল্যাণে এই ধরনের প্রবাস বান্ধব আপনার রাষ্ট্রদূত আমাদের প্রয়োজন রয়েছে, যিনি জনতার কথা বলেন, যিনি প্রবাসীদের পালসের খবর জানেন। আমি সবিনয় করে একটা কথা বলতে চাচ্ছি মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে আটকে পড়া প্রবাসী অর্থাৎ মার্চের পরে যারা বাংলাদেশে যাবেন, খালি হাতে যাবেন, বিপদগ্রস্ত হয়ে যাবেন, তাদেরকে আপনার 4% সুদে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 5-6 লক্ষ টাকা করে ঋণ দিবেন। সেই ঋণের কথা আমি আপনাকে কিছুই বলছি না, আমি শুধু জানতে চাচ্ছি সরকার ঘোষণা দিয়েছিল করোনার সময় যারা মারা যাবে, যাদের লাশ বাংলাদেশে যায় নাই, যাদের লাশ সৌদি আরবে পড়ে রয়েছে, সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে সরকার ঘোষণা দিয়েছিল 3 লক্ষ টাকা করে দিবে। সৌদি আরবে যারা মারা গিয়েছে ইতিমধ্যে, যে রেমিটেন্স যোদ্ধারা মারা গিয়েছে, যাদের লাশ বাংলাদেশে যাবে না, যাদের পরিবার তাদের লাশ দেখলো না, মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আপনি হলেন সেখানে সৌদি আরবের অভিভাবক, আপনি হলেন মহামান্য রাষ্ট্রপতির প্রতিনিধি, আপনি হলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি, আপনি আপনি যেখানে রয়েছেন আপনি ছোট্ট একটা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। যারা মারা গিয়েছে সেই সব পরিবারের তালিকা প্রণয়ন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি প্রবাসী নিহত যারা হয়েছে তাদের পরিবার এই টাকাটুকু কিভাবে পেতে পারে, দয়া করে একটু বলবেন স্যার প্লিজ। এখন আপনি যে এই কথাটা বললেন এটা খুবই দুঃখজনক, এবং আল্লাহর দরবারে আমি বইয়ের মাধ্যমে যারা চলে গেছে সবাই একদিন না একদিন চলে যেতে হবে, কিন্তু করোনার মৃত্যুটা সত্যি দুঃখজনক। আত্মীয় স্বজন কেউ আসতে পারে না, আমরা লাশ গুলোকে দেশে পাঠাতে পারি না, কারণ প্রথমত বিমান এখানে বন্ধ, দ্বিতীয়ত আপনাদেরকে করোনা এখানে নিয়ম হচ্ছে 2 দিনের মধ্যে তারা দাফন করে ফেলবে, কারণ আপনারা জানেন মর্গে আপনাদেরকে ফ্রিজের বক্স এতগুলার লাশ একসাথে কোথায় রাখবে, তো সেখানে দাফন করে ফেলবে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কাউন্সিলর লেবারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে তাদের যত দ্রুত সম্ভব তাদের কাগজপত্র সব ঠিকঠাক করে আমাদের ব্যবস্থা করে, এবং তারা ওই কাগজপত্র পেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যোগাযোগ করলে তারা ক্ষতিপূরণ পান। তবে আমি ব্যক্তিগত ভাবে আমার আমি রিকোয়েস্ট করবো আমার সরকার যাতে শুধু 3 লক্ষ নয়, তাদের যাতে আর একটু বেশি যাতে ক্ষতিপূরণ দেয়। না স্যার, তাদেরকে আরো সুযোগ দিচ্ছে স্যার সরকার, এটা আমি অ্যাড করছি স্যার। ওই যে আপনার 4% সুদে যে প্রণোদনা, সেই প্রণোদনা নিহত পরিবারের উপযুক্ত যিনি থাকবে, যিনি অভিভাবক থাকবে, সেও আপনার 4 লক্ষ আপনার 4% সুদে 5-7 লক্ষ টাকা লোন পাবে স্যার, সরকার এটাও বলে দিয়েছে। জি স্যার, হ্যাঁ স্যার স্যার, আমি আপনাকে আপনার উপর আমার এক্সট্রা একটু দাবি আছে, একটা কনফিডেন্স আছে, যে কোনো ভাবে হোক আমি একটু দাবি করি, শুধু বলছি এটাই স্যার, আল্লাহ পাক যতদিন আপনাকে এখনো পর্যন্ত পবিত্র মক্কা মদিনার মাটিতে রেখেছেন, আপনি আপনি অনেক কিছু করেছেন স্যার বিগত 5 বছরে। আমি যেটা বুঝি, আমরা যেটা জানি,
যে আমাদের আমাদের শ্রমবাজারকে উন্মুক্ত রেখেছেন, বারবার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এসেছেন। একজন কূটনৈতিকের সফলতা হচ্ছে যেখানে, এখানে আপনি যে যেখানে রয়েছেন, রাজার দেশে রয়েছেন, সেই কিংদের পরিবারের কাছে আমাদের আমাদের বাংলাদেশের একটা বিরাট সুসম্পর্ক রয়েছে। যে কোনো সময় যে কোনোভাবে সৌদি আরব আমাদের বাংলাদেশের প্রতি খুব ভালো রেজাল্ট দিতে পারে শ্রমবাজার নিয়ে, অন্যভাবে যে কোনো, এটা আপনার মেধা এবং যোগ্যতা দিয়ে স্যার এখানে।